যন্ত্রাংশ সহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি এবং লোডশেডিং এর কারণে ডুবতে বসেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি কাপড়ের দাম, দেড় বছর ধরে চলছে এমন অবস্থা, বলছেন তাঁতিরা। এই শিল্প টিকিয়ে রাখতে সরকারের কাছে দ্রুত সহায়তা চেয়েছেন মালিক শ্রমিকরা। মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের কুরালিয়া গ্রামের নুরুজ্জামান বাদশাহ 25 বছর আগে বাড়িতে গড়ে তোলেন হ্যান্ডলুম কারখানা। পরে আধুনিকায়ন করে কারখানায় বসানো হয় 32টি পাওয়ার লুম। তবে গত কয়েক বছর ধরে উৎপাদন খরচের তুলনায় কাপড়ের দাম না পাওয়ায় বিক্রি করতে বাধ্য হন 14টি পাওয়ার লুম। কোনো রকমের ধরে রেখেছেন বাকিগুলো। একই গ্রামের শহীদুল আকন্দের অবস্থাও বাদশার মতোই। প্রায় একই অবস্থা জেলার তাঁতশিল্প খ্যাত বেলকুচি, শাহজাদপুর সহ অন্যান্য উপজেলার মালিকদের। গত 2 বছরে যন্ত্রাংশের সাথে অন্যান্য উপকরণের দাম দ্বিগুণ বৃদ্ধি পেলেও সেই অনুপাতে বাড়েনি কাপড়ের দাম। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। অর্ধেকের বেশি তাঁত বন্ধ রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিটি কারখানা। আগে সুতার দাম একটু কম ছিল, এখন অনেক বেশি হয়ে গেছে সুতার দাম। লুঙ্গির দাম এই আগের তুলনায় আছে। এই অবস্থায় শ্রমিকের মজুরিও বৃদ্ধি হয়ে গেছে, আর কাপড়ের দাম আগের চেয়ে অনেক কমে গেছে আরও। মানে আগে বেশি 1000 টাকা থান, এখন বেশি 820 টাকা থান। সেই জন্যে এই ব্যবসা ধ্বংসের পথে চলে গেছে। সিরাজগঞ্জের লক্ষ লক্ষ তাঁত আছে প্রায় অর্ধাধি বন্দর মুখে। সুতার দাম বাড়তি এবং কি লোডশেডিংয়ের অবস্থা খুবই খারাপ। সুতার অবস্থানে সুতার ব্যবসা ইডও খুবই নর্মাল হয়ে গেছে, যার কারণে ব্যবসা কাপড় নেয় না ব্যাপারী, যার কারণে আমাদের অর্থনৈতিকভাবে খুবই সংকট আছে। সরকারের কাছে আমরা আকুল আবেদন করিতেছি যে যদি সুতার দাম কমায়, বিদ্যুতের লোডশেডিং কমায়, এই চায়না থেকে যে পাশপাতিগুলো আসে এই পাশপাতিগুলির দাম যদি আগের মতো সাবেক করে দেয়, তাহলে হয়তো আমাদের এই তাঁত শিল্পটা টিকে থাকবে। জেলা সদর বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া, কামারখন্দ, রায়গঞ্জ, চৌহালি ও কাজীপুরে 3 লাখের বেশি তাঁত রয়েছে। এগুলোর সঙ্গে জড়িত প্রায় 5 লাখ পরিবারের জীবিকা। এমন অবস্থা চলতে থাকলে হুমকিতে পড়বে তাঁত শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 10 লাখ মানুষের কর্মসংস্থান। আজ 10 বছর ধরে ব্যবসা আমাদের খারাপ হয়ে গেছে। রং সুতার দাম বাড়ে তার কোনো হিসাব নাই, এবং তারা কোনো ভাউচার দেয় না। তাদের ইচ্ছা মতো ধরে অতিরিক্ত দাম বাড়ার জন্য আমাদের প্রোডাকশনের খরচ বেশি পড়ে যায়, আমরা বিক্রি করতে পারি না। তাঁতের কাজ করে খাই, তো মহাজনরা তো চালাইতে পারতেছে না, মহাজনের লস হয়। কিন্তু আমরা আমার যে মজুরি দেয় আমার ঘরে এতে দিন চলে না, বহু লস খেয়ে আমরা সেই পর্যায়ে বন্দর করে নিয়ে বসে আছি আর কি। 65% ফ্যাক্টরি এখন বন্ধ, এখন সবাই হাহাকার করতেছে, ঋণ হয়ে গেছে ব্যাংকের কাছে। এ অঞ্চলের উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছার সুনাম রয়েছে দেশ জুড়ে। চলমান সংকটে সরকারের সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াবে তাঁত শিল্প, প্রত্যাশা মালিকদের। সুতা এবং রং বা বিভিন্ন তাঁত সরঞ্জামের দাম বেশি হওয়ার কারণে আমরা কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়ার জন্য সেভাবে আমরা কিন্তু আর তৈরি করতে পারতেছি না, যার জন্য আমাদের তাঁতের অবস্থান ভালো নেই। তা আমরা তারপরেও আমরা আশাবাদী এই জন্যই, যদি আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদের সুযোগ সুবিধা করে দেওয়া যায় তাহলে, এবং এই শাড়ি বাংলার ঐতিহ্য হলো এই তাঁত শাড়ি, মহিলাদের তাঁতের কিন্তু শাড়িতে যত সুন্দর দেখা যায় অন্য অন্য আইটেমে কিন্তু এত সুন্দর দেখা যায় না। প্রাচীন এই তাঁতশিল্প বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিবে অন্ত্রপতি সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।